গৃহস্থের বাড়িতে একের পর এক চুরির ঘটনার পর এবার বর্ধমান শহরের জনবহুল এলাকা থেকে চুরি হয়ে গেল মোটর বাইক একেবারে দিনে দুপুরে। কয়রাপুরের বাসিন্দা শেখ শাহনওয়াজ এদিন বর্ধমানের তিনকোনিয়া এলাকায় তার মোটর বাইকটি রেখে পাশের একটি দোকানে খেতে গিয়েছিলেন। সেই সুযোগেই এক দুষ্কৃতী বাইকের হ্যান্ডেলের লক ভেঙে চুরি করে নিয়ে পালায় এই বাইকটি। সম্পূর্ণ দৃশ্যটি সিসিটিভি ক্যামেরা বন্দী হয়। সেখানে দেখা যায় ওই যুবক বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করছিল ওই এলাকায়, তারপর বাইকে হেলমেট মাথায় নিয়ে হ্যান্ডেলের লক ভেঙে বাইকটি নিয়ে চম্পট দেয়। শেখ শাহনওয়াজ বর্ধমান থানায় অভিযোগ জানিয়েছেন। পুলিশ ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজের সূত্র ধরে তদন্ত শুরু করেছে। আমি বর্ধমান বাজারে এসেছিলাম কিছু পার্স কিনতে। তো এসে আমি এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এটিএমটা আছে এইখানটা করে আমি আমার বাইকটা রাখি। রাখার পর এই পাশ দিয়ে গলি আছে, গলি থেকে এখানে কিছু পার্স কিনা হয়ে যায়। কিনা হয়ে যাওয়ার পর আমি জাস্ট হোটেলে খেতে গেছিলাম। হোটেলে খাওয়া দাওয়া করে এসে দেখি আমার বাইকটা নেই, এখান থেকে চুরি হয়ে গেছে। পার্কিং বলতে আমি রোডে সাইডেই রেখেছিলাম, এক সাইডে। এটা হচ্ছে স্টেশন বলি আমরা পরিচিত, তিনকুনিয়া বাস স্ট্যান্ড। ওই দুপুর একটার পর মোটামুটি লোকজন ছিল এখানে, আমার বাইকের সামনে লোক ছিল, হ্যাঁ এটিএমের সামনে এখানে লোক ছিল। পাশের লোকগুলোকে জিজ্ঞাসা করি, বলছে এখানে একজন একটা ছেলে এসে নিয়ে চলে গেল, হ্যাঁ সব ভিড় ছিল। না না না, তো এরকম তো সামনে তো কোনো ভাবিনি। এর আগেও তো আমি অনেকবার এসেছি, অনেকবার রেখেছি, এটাই আমার ফার্স্ট টাইম। সদর থানা, হ্যাঁ কমপ্লেন করি। আমি জানাবো যে আমার বাইকটা পেয়ে গেলে খুবই সুবিধা হয়। প্রায় সব জায়গাতে আমাদের অলমোস্ট এই তিনকোনা বাস স্ট্যান্ডে সব জায়গাতেই গাড়ি বাইক বা স্কুটি সবই চুরি হচ্ছে। আমরা ব্যবসাদাররা খুবই সংকটের মুখে আছি, কারণ নিরাপত্তাহীনতার কারণে বর্ধমানের পুলিশের দ্বারস্থ প্রায় হচ্ছি, সবাই হচ্ছি। কারণ হচ্ছে বিগত দিনে বর্ধমানের কাস্টমার আসতে চাইছে না, কারণ হচ্ছে প্রায় রাস্তার মধ্যে বাইক চুরি হচ্ছে এবং তারা কমপ্লেন জানাচ্ছে, কিন্তু কমপ্লেন জানার পর নিরাপত্তাহীনতা ঘুরছে এবং এখানে ট্র্যাফিককেও জানানো হচ্ছে। হ্যাঁ, এই পরিস্থিতিকে বেরোনোর জন্য আমরা অবশ্যই ট্র্যাফিক বা পুলিশকে জানিয়েছি, কিন্তু নিরাপত্তাহীনতা এখনও ভুগছি এবং আমরা চাইবো বর্ধমানের পুলিশের দ্বারস্থ হয়েছি এবং এই প্রবলেম থেকে সলভ করার জন্য অবশ্যই একটা ব্যবস্থা নেওয়া উচিত। অভিজ্ঞতা তিন চারটে চুরি হয়েছে আমাদের পাশে দোকানদার, এই উপরেই রাস্তার দোকান আছে বাবলুদার, ওনারও ছোটোখাটো ব্যবসাদার, ওনারও বাইক চুরি হয়েছে এই দুদিন হবে। উনি ওইটা ব্যবসা করেই খায় বা ওই গাড়িটা দিয়ে ওনার কর্মসংস্থান, কিন্তু বাইকটা চলে যাওয়ার পর উনিও বেকার হয়ে গেছে। কেন কয়েকদিন ধরে এই লাইনে হচ্ছে, প্রায় হচ্ছে, প্রায় আমার পাশে দোকানে একজন হয়েছে এই লাইন্স ক্লাবের গলিতে, এই সিদ্ধার্থ হোটেলের সামনে, আমরা সামনেই দোকান পাতাল বাজারে, আমরা ব্যবসাদার। তা আমরা পুলিশের কাছে বা আমাদের বর্ধমানে যারা উচ্চ পদস্থ অফিসার আছে তাদেরকে একটাই আবেদন জানাবো, যেন আমাদের নিরাপত্তা বাইকে যে নিরাপত্তাটা যেন ভালো করে দেওয়া হোক, কারণ পুলিশ সব জায়গায় ধরছে লাইসেন্সের জন্য, এই জন্য। কিন্তু এই প্রশাসনের যে আমাদের যে প্রোটেকশনটা এটা দিয়ে আরও বারবার উচিত, কারণ হচ্ছে বাইক না থাকলে মানুষ আসবে কী করে? বলার কিছুই নেই, আগে এখানে ওইসব কিছু ছিল না, কিন্তু বর্তমানে এখানে দেখা যাচ্ছে চারিদিকে নানান চুরি ছিনতাই হচ্ছে। গাড়ি শুধু নয়, এখানে জায়গাটাই এমনি নোংরা জায়গা হয়ে গেছে। ওই ছেলেটা আমাদের কাছে প্রায়ই মাল নিতে আসে, এখানেই গাড়িটাকে এরকম আগে কোনো দিনও এরকম ঘটনা ঘটেনি, কিন্তু আজকেও আমার কাছে মাল নিয়ে 10-15 মিনিটের মধ্যে গাড়িটা দেখছি যে পাওয়া যাচ্ছে না। আমার পাশের দোকানে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে
যে সে প্রথমে একটা স্কুটির উপরে বসলো, স্কুটিটা চাবিটা খুলতে পারলো না, তারপরে ওর গাড়িটা চাবিটা খুলে হেলমেট পরে চলে গেলো, কিন্তু মুখে মাস্ক থাকার জন্য ছেলেটাকে বোঝা যাচ্ছে না। এখানে এই যে চুরি ছিনতাই সব রকমই হচ্ছে, আরও নোংরা সব নানান রকমের অসামাজিক কাজকর্ম হচ্ছে, পুলিশকে অনেকবার জানানো হয়েছে কিন্তু সেরকমভাবে কোনো রকম কোনো বিয়ে নেয়নি।